বিড়ির এক টান পুরো শুনশান। কি রে বলতো, তোর হাগা হয়েছে? না রে বাড়া, পাঁচটা বিড়ি শেষ করে ফেললাম, এখন হাগা ক্লিয়ার হচ্ছে না। আমার তো বাড়া দারুণ বিড়ি, দু টানেতে হাগা ক্লিয়ার একদম। না রে বাড়া, আমার বিড়িগুলিও তো ভালো, আমার বাবা তো ভালো বিড়ি ছাড়া অন্য বিড়ি খায় না। জানি রে বাড়া জানি, তোর বাবা কি বিড়ি খায়। তোর বাবা তুফান বিড়ি খায়, আর আমি খাই তুফান এক্সপ্রেস বিড়ি। তাই তো বলি, আমি পাঁচটা ছয়টা বিড়ি খেয়ে ফেলি, তারপরেও আমার হাগা ক্লিয়ার হয় না কেন? বাজারে তো বাড়া অনেক বিড়ি পাওয়া যায়, কিন্তু ভাই আমার তো তুফান এক্সপ্রেস বিড়ি না টান দিলে আমার হাগা বের হয় না। ভাই আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি, কালকে তুই আসার সময় আমার জন্য 5 প্যাকেট বিড়ি নিয়ে আসবি। এই তুফান এক্সপ্রেস বিড়ি যা তা জায়গায় পাওয়া যায় না, এই বিড়ি আনতে গেলে অনেক দূর থেকে আনতে হয়। আচ্ছা ঝন্টু, বলবি এই বিড়ি কোথায় থেকে তুই আনিস? গ্রামের বাইরে একটা দোকান আছে না, মদন কাকার দোকান, শুধুমাত্র মদন কাকার দোকানে এই বিড়ি পাওয়া যায়। ঠিক আছে ভাই, তুই কষ্ট করে আমার জন্য 5 প্যাকেট বিড়ি নিয়ে আসবি। বাবা গো, এই বলটুর মা, বলটু কোথায়? সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না। কোথায় থাকতে আবার? ওদের বন্ধুদের সাথে কোথাও বসে বিড়ি টানছে মনে হয়। কি বলছো তুমি, বলটু কবে থেকে আবার বিড়ি খায়? কবে থেকে বিড়ি খায় সেটা আমি জানি না, কিন্তু যেমন তুমি হয়েছো তেমন তোমার ছেলেটাও হয়েছে। কি উল্টো কথা বলছো তুমি, বলটু বিড়ি টানতে যাবে কেন? ওর বয়স হয়েছে বিড়ি টানা। এখন বিড়ি টানছে, আর কয়েকদিন পর গাঁজাও টানা শুরু করবে, যখন তুমি ঘরে থাকো না, তোমার পকেট থেকে বিড়ি চুরি করে করে নিয়ে যায়। এত ছোট ছেলে এখানে স্কুলে বিড়ি নিয়ে যায়। ও মাই গড, প্যাকেট প্যাকেট বিড়ি শেষ করছে। তাই তো আমি বলি, আমার বিড়ির প্যাকেট গুলি যায় কোথায়? ও আসুক আজকে ঘরে, ওর জন্মের মতো বিড়ি খাওয়া শিখাবো। বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বাবু ভাজা বাদাম, বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বাবু ভাজা বাদাম, আছে শুধু কাঁচা বাদাম। কালকে খুব মজা হবে, তুফান এক্সপ্রেস বিড়ি খেয়ে হাগবো। এই কি বাবা, তুমি কখন এলে? হ্যাঁ আমি, সারাদিন তুমি কোথায় ছিলে শুনি একটু। বাবা গো, বাবা আমি ঝন্টুর বাড়িতে গিয়েছিলাম একটু প্রজেক্ট আনার জন্য। প্রজেক্ট আনতে গিয়েছিলে না বিড়ি টানতে গিয়েছিলে? আরে বাড়া, বাবা কিভাবে জানলো আমি বিড়ি টানতে গিয়েছিলাম? না না বাবা সত্যি আমি প্রজেক্ট আনতে গিয়েছিলাম। আর বিড়ি এটা কি জিনিস বাবা, আমি কোনোদিন নামই শুনিনি। কে বলো, কে বলো? আরে চাঁদ আমার, তুই যে আমার বিড়ি চুরি করে করে খাস, সব তোর মা বলে দিয়েছে আমাকে। এই রে, মা কি আমার স্কুল ব্যাগের বিড়িগুলো সব দেখে ফেলেছে? বাবা আমি বিড়ি নেইনি, আমি বিড়ি খাইনি। কি হরে, বিড়ি খাসনি? আবার মিথ্যে কথা বলছিস, ও তো বাপের সাথেও মিথ্যে কথা বলে। তোর কাকার ছেলেটাকে দেখেছিস, তোর তো এ কত ছোট, তুই বারবার ফেল করিস তাই ও তোকে ক্লাসে ধরে ফেলেছে। একটু লজ্জা লাগে না রে বলতো, তুই একই ক্লাসে বারবার ফেল করছিস, ঠিক করে পড়াশোনা করছিস না, আবার তার মধ্যে বিড়িও খাচ্ছিস। ওর কি লজ্জা আছে, খাচ্ছে তো বাপের হোটেলে, বুঝবে কি করে? কি বাড়া বালের হোটেল, যে হোটেলে মালই পাওয়া যায় না। কি বললি তুই, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? এত নোংরা কথা বলিস তোর লজ্জা করে না? অনেক খান ধরে তোকে সহ্য করছি, আজকে দেখবো তোর কোন মা বাবা তোকে বাঁচায়। আজকে বিড়ির পুদে নয়, আজকে তোর পুদে আগুন লাগিয়ে টানবো। কি হবে শালা সুয়ারের বাচ্চা। বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার বিড়ি চুরি করে খাবো না। আর তোর গাড়ে ঢুকাবো, দাঁড়া। কি হবে,